সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। শাস্ত্র অনুসারে শিবরাত্রিতে উপবাস করে ভগবান শিবকে দ্রুত প্রসন্ন করা যায়। এই উপবাসের মহিমা এতই যে এই উপবাস সম্পদ সমৃদ্ধি সুখী বিবাহিত জীবন প্রদান করে থাকে। মনে করা হয় এই পবিত্র দিনে মা পার্বতীর সঙ্গে শিবের বিয়ে হয়েছিল। আবার এও মানা হয় এই দিনে ভোলানাথ প্রথম শিবলিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন। এবছর বাংলার 24শে ফাল্গুন 1430 এবং ইংরাজির 8ই মার্চ 2024 শুক্রবার শ্রী শ্রী শিবরাত্রির ব্রত ও পূজা। শিব চতুর্দশী শ্রী শ্রী শিবরাত্রির ব্রতোপবাস। চতুর্দশী তিথি শুরু 8ই মার্চ রাত্রি 9টা বেজে 57 মিনিটে এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে 9ই মার্চ সন্ধ্যা 7টা বেজে 17 মিনিটে। শাস্ত্রমতে প্রদোষকালে শিবের পুজো করা উচিত, এ কারণে 8ই মার্চ মহাশিবরাত্রি পালিত হবে। মহাশিবরাত্রি পুজো 4 প্রহরে করা অধিক ফলদায়ী। 8ই মার্চ সন্ধ্যা থেকেই মহাশিবরাত্রির 4 প্রহরের পুজো শুরু হবে। প্রথম প্রহর 8ই মার্চ সন্ধ্যা 6টা বেজে 25 মিনিট থেকে রাত 9টা বেজে 28 মিনিট পর্যন্ত। দ্বিতীয় প্রহরের পুজো রাত্রি 9টা বেজে 28 মিনিট থেকে রাত 12টা বেজে 31 মিনিট পর্যন্ত। তৃতীয় প্রহরের পুজো 9ই মার্চ মাঝরাত 12টা 31 মিনিট থেকে ভোর রাত 3টে 34 মিনিট পর্যন্ত। আর চতুর্থ প্রহরের পুজো ভোর রাত 3টে 34 মিনিট থেকে সকাল 6টা বেজে 37 মিনিট পর্যন্ত। এই ব্রত নারী পুরুষ বিবাহিত এবং অবিবাহিত সকলেই করতে পারে। মহাশিবরাত্রির পুণ্যতিথিতে নিয়ম রীতি মেনে ভগবান শিবের আরাধনা করলে জীবনের যাবতীয় জ্বালা যন্ত্রণার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। বাংলার 25শে ফাল্গুন 1430 এবং ইংরাজির 9ই মার্চ 2024 শনিবার পূর্বাহ্নে 9টা 51 মিনিটের মধ্যে শ্রী শ্রী শিবরাত্রির ব্রতের পারণ। তো শিবরাত্রি ব্রত করতে কি কি পূজা সামগ্রী লাগে সেটাই এখন আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করছি। তো শিবরাত্রি করতে গেলে, অর্থাৎ বাবা মহাদেবের পুজো করতে গেলে কি কি সামগ্রী লাগে সেটাই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমি একটা এখানে পুষ্পপাত্র নিয়েছি, এর মধ্যে আমি সমস্ত কিছু সাজিয়ে নেব। তোমরা যারা মন্দিরে গিয়ে পুজো করবে তারাও এইভাবেই সাজিয়ে নিয়ে গিয়ে মন্দিরে পুজো করবে, অথবা বাড়িতে যদি পুজো করো সেক্ষেত্রেও তোমরা এইভাবে সমস্ত কিছু একত্র সাজিয়ে নিয়ে পুজোটা করবে। তো সবার আগে দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিই, বাড়িতে যদি সবার বাড়িতেই হয়তো এরকম প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থেকে থাকতে পারে, তো তাহলে তো খুবই ভালো কথা, প্রতিষ্ঠিত শিবলিঙ্গতেই তোমরা পুজো করবে। আর মন্দিরে গিয়ে পুজো করলেও অবশ্যই বাড়ির গৃহ যে মন্দির, সেই মন্দিরে ঠাকুরের আগে পুজো করে নিয়ে তারপর মন্দিরে পুজো করতে হয়। তো এরকম শিবলিঙ্গ থাকলে খুবই ভালো, শিবলিঙ্গতেই তোমরা পুজো করবে। আর না হলে গঙ্গা মাটি দিয়েও তোমরা শিবলিঙ্গ তৈরি করে নিতে পারো, দিয়ে সেটাতেও পুজো করতে পারো। 4 প্রহরেও পুজো আলাদা আলাদাভাবে হয়ে থাকে, সেটা আমি পরে বলছি তোমাদেরকে। আর যদি সেটাও না সম্ভব হয় সেক্ষেত্রে তোমরা বাবা মহাদেবের কোনো ছবিতেও পুজো করতে পারো, বাবা মহাদেবের ছবিতেও শিবরাত্রি পুজো হয়ে থাকে। বাবা মহাদেবের সাথে রাখতে হয় নন্দী মহারাজকে, আমার কাছে এই সমস্ত কিছুই আছে। বাবা মহাদেবের কাছে নন্দী মহারাজ আছে, ত্রিশূল রাখতে হয়, শিবের মাথায় এরকম নাগরাজকে রাখতে হয়, তো সব কিছুই আমার কাছে আছে, তাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে বাবা মহাদেবের পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে হয়। তো শিবরাত্রিতে কী করে, অনেকে সারাদিন ধরে উপবাস থেকে 4 প্রহরে আলাদা আলাদাভাবে পুজো করে থাকে, সেক্ষেত্রে আলাদা আলাদাভাবে পুজোটা হয়ে থাকে, সেই পুজোটা একটু আলাদা হয়, সেটা আমি পরে তোমাদেরকে বিস্তারিত জানাবো। আর আমি যেটা করি, সারাদিন উপবাস থেকে সন্ধ্যাবেলায় অর্থাৎ প্রথম যে প্রহরটা পড়ে সেই প্রহরেই আমি শিবরাত্রি পুজো করে নিই, দিয়ে তারপরের দিন পালন করে তারপর আমি ভাত অন্ন যা হোক গ্রহণ করি। তো সেদিনটা আমি আর কিছু খাই না, একেবারেই উপবাস থাকি। আর তো এখন দেখিয়ে দিই কি কি লাগবে তোমাদেরকে। প্রথমে পঞ্চামৃত অভিষেকের আগে বাবা মহাদেবের ভস্ম লেপন করতে হয়, খুব ভালো করে শিবলিঙ্গে ভস্ম লেপন করে তারপর পঞ্চামৃত দ্বারা অভিষেক করাতে হয়। তো এখানে আমি ভস্ম রেখেছি, এই ভস্মটা আমি বেনারস থেকে নিয়ে এসেছি, তোমরা দশকর্মার দোকানেও আশা করি পেয়ে যাবে। এবার পঞ্চামৃত বানাবো, এই পাত্রটা আমি নিয়েছি ফাঁকা, এই পাত্রটা, এর মধ্যে আমি পঞ্চামৃত বানিয়ে নেব।
পঞ্চামৃত কী দিয়ে বানাতে হয় দেখো, দুধ, কাঁচা দুধ নিতে হয়, দুধ, এখানে আছে দই, এই দিক থেকে রাখি দেখাতে সুবিধা হবে, দুধ, দই, এখানে দেখো ঘি আছে, মধু, আর নিতে হয় চিনি, দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই পাত্রটার মধ্যে আমি মিশ্রণটা তৈরি করে নেব, বাড়িতেও যখন পুজো করব তখন সেই পঞ্চামৃত অভিষেকের পরে আর একটু আমি রেখে দেবো, সেটা আমি মন্দিরে গিয়ে বাবা মহাদেবের অভিষেক করাবো। ও অভিষেকের পরে শুদ্ধ জল দ্বারা আমি বাবা মহাদেবকে স্নান করিয়ে দেবো, তো আমি এখানে এক ঘটি জল রাখলাম। আর গঙ্গা জল ছাড়া তো বাবা মহাদেবের পুজো একেবারেই অসম্পূর্ণ, তো এখানে আমার গঙ্গা জল আছে। স্নানের পরে বাবা মহাদেবকে মুছিয়ে দিয়ে একটা নতুন পৈতে বাবাকে নিবেদন করতে হয়, তো এই পৈতেটা আমি রেখেছি। তারপর দেখো এখানে চন্দন আছে, আমি দু রকম চন্দনই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে সাদা চন্দন আছে আর এটা হচ্ছে অশ্বগন্ধা চন্দন। তো যার কাছে যা থাকবে তাই দিয়ে বাবা মহাদেবের কপালে তিলক করিয়ে দিতে হয় সেদিন, তো আমি দু রকম চন্দনই দেখিয়েছি। অনেকে বলে অশ্বগন্ধা চন্দন পাচ্ছি না, সেক্ষেত্রে তোমরা সাদা চন্দনও ইউজ করতে পারো। আর লাগবে অখণ্ড আতপ চাল, চালটা একটু বেছে নিতে হবে যেন কোনো ভাঙা না থাকে বা পোকা ধরা না থাকে, সেই চাল স্নানের পরে বাবা মহাদেবের মাথায় দিতে হয়। আর এখানে আছে সিদ্ধি, তো এগুলো কখন কোনটা কী কীভাবে দিতে হয় সেগুলো আমি তোমাদেরকে পূজা পদ্ধতি যখন শেয়ার করব তখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, এখন কী কী লাগছে আমি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখো হরিতকি আছে, হরিতকি এদিন বাবা মহাদেবের মাথায় দিতে হয় একটা, তো কী পারপাসে দিতে হয় সেটা আমি তোমাদেরকে পূজা পদ্ধতিতে দেখিয়ে দেব। এখানে দেখো পঞ্চশস্য আছে, পঞ্চশস্য আমি রাখলাম বাবা মহাদেবকে নিবেদন করব ওই দিন। দেখো এখানে ঘিয়ের প্রদীপ আছে, একটা নতুন আমি মাটির প্রদীপ নিয়েছি, তাতে ঘি ভর্তি করে সাজিয়ে নিয়েছি, এই দিন অর্থাৎ মহাশিবরাত্রির রাতে বাবা মহাদেবের কাছে একটা ঘিয়ের প্রদীপ জ্বালানো খুবই ভালো। আর আছে মিষ্টি, আর দেখো এখানে এক ষোলো আনা আমি রেখেছি, এই কমণ্ডুলটা আমি রেখেছি, এই কমণ্ডুলও করে আমি বাবার মাথায় জল ঢালবো। আর একটা জিনিস লাগবে যেটা যেটা জলটা তৈরি করব, যে জল দ্বারা আমি বাবা মহাদেবের মাথায় জলটা ঢালবো সেটাতে একটু অগুরু রাখতে হয়, অগুরু মিশিয়ে নিতে হয়, তো অগুরুটা রাখলাম আমি। বাবা মহাদেবের সব থেকে প্রিয় ফুল হচ্ছে ধুতুরা ফুল আর আকন্দ ফুল, যেটা ছাড়া বাবা মহাদেবের পুজো একেবারেই সম্পূর্ণ নয়, কিন্তু সবাই তো সবসময় পেয়ে নাও পেতে পারো, সেক্ষেত্রে তোমরা কি করবে যে কোনো গন্ধবিহীন সাদা ফুল বাবা মহাদেবকে দেয়া যেতে পারে। এছাড়াও হলুদ রঙের ফুল বাবা মহাদেবের খুব প্রিয়, তো আমি দেখো এখানে একটা আকন্দ ফুলের মালা রেখেছি। আর এখানে দেখো ধুতুরা ফুল আছে, ধুতুরা ফুলগুলো আমি সকালেই তুলেছি বলে একটু নুয়ে গেছে, প্রচুর ধুতুরা ফুল পেয়েছি আমি আজকে। চন্দ্রমল্লিকা আছে, গাঁধা ফুল আছে, এগুলো দিয়ে আমি বাবা মহাদেবকে সাজিয়ে দেব। শিবরাত্রি পুজো করব, কিন্তু যেটা ছাড়া একেবারেই বাবা মহাদেবের পুজো অসম্পূর্ণ সেটা হচ্ছে বেলপাতা, তো দেখো এখানে আমি বেলপাতা রেখেছি। তো এই দিন অর্থাৎ শিবরাত্রির দিন 21টি বেলপাতা খুব পরিষ্কার করে ধুয়ে তাতে চন্দন লাগিয়ে নিয়ে সেই বেলপাতা বাবা মহাদেবকে নিবেদন করা খুবই ভালো, তো আমি এখানে বেলপাতা রেখেছি, বেলপাতাগুলো ধুয়ে রেখেছি। আর দেখো যেটা নিতে হবে সেটা হচ্ছে কিছু ফল, এখানে গোটা ফল তোমরা তিনটে দিতে পারো, পাঁচটা দিতে পারো, সাতটা দিতে পারো, অথবা 11টা দিতে পারো, অথবা একটাও দিতে পারো, তো আমি এখানে কিছু গোটা ফল রেখেছি। তার মধ্যে অবশ্যই তোমরা চেষ্টা করবে একটি বেল বাবা মহাদেবকে নিবেদন করা আর হচ্ছে ধুতুরা কাঁটা, এই দুটি বাবা মহাদেবের খুবই প্রিয়, তো বাবা মহাদেবের পুজোর ফলের মধ্যে একটি বেল আর ধুতুরা কাঁটা রাখার চেষ্টা করবে। এখানে দেখো দুর্বা আছে, দুর্বাও এদিন বাবা মহাদেবকে নিবেদন করা খুবই ভালো। আরতি দেখো, আরতির মধ্যে কি কি লাগবে সেটা হচ্ছে ধূপ দিয়ে আরতি করতে হয়, আর পঞ্চ প্রদীপ রেখেছি আমি এখানে, ধূপ, পঞ্চ প্রদীপ,
আর কর্পূর। আর প্রথমেই তো পুজোর সময় ঘিয়ের প্রদীপ আমি জ্বালিয়ে দেব, এই দিয়ে আমি বাবা মহাদেবের পুজো সম্পন্ন করব। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো, পাশে থেকো। যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো।